এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন ছয়টি পরিবেশবাদী সংগঠন ও এক ব্যক্তি। ১৯শে মে হতে পারে শুনানি। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার আবেদন করেছেন আইনজীবী মনজিল মোর্শেদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআইয়ের ২৩তম সভাপতি নির্বাচিত হয়েছেন বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। সিনিয়র সহসভাপতি ও সহসভাপতির ৬টি পদেও কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ১৯শে মে দায়িত্ব নেবে নতুন কমিটি। মানবিক কারণে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে পাঠানোর অনুমতি দেয়া উচিত বলে মনে করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ। দুপুরে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারত ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে একথা বলেন তিনি। মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় ৮টি কারণ চিহ্নিত করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। দুর্ঘটনা রোধে ২৩টি সুপারিশও দেয়া হয়েছে তদন্ত প্রতিবেদনে।